প্রথমে আমরা কড়ায় তেল গরম করতে দিয়েছি, এরপর ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিলাম ফোড়নে, এবার ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিচ্ছি আমি। এখানে আমরা তিন চারটে আর তিনটে থেকে চারটে আলু ব্যবহার করেছি। এবার আলুগুলো সব আলুগুলো যাতে ঠিক মতো ভাজা হয় ওই জন্য আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তেলের সাথে। আপনারা দেখছেন আলু ভাজা হচ্ছে। আলুটা ভাজা হয়ে ভালো ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা ছোট করে কেটে রাখা টমেটো গুলো দিচ্ছি। এখানে আমরা দুটো টমেটো ব্যবহার করেছি। এবার আমরা কড়াইশুঁটি দিচ্ছি। কড়াইশুঁটিটা আমরা আগে দিইনি, কারণ আগের থেকে দিয়ে দিলে কড়াইশুঁটি শক্ত হয়ে যেতে পারে, তাই আমরা লাস্টে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে সমস্ত সবজি। এবারে হলুদ গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এবার সামান্য জল দিচ্ছি যাতে মশলা নিচে বসে না যায়। এবার সমস্ত মশলা সমস্ত সবজির সাথে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার আমরা টমেটো সস দিচ্ছি, এখানে আমরা দু প্যাকেট টমেটো সস ইউজ করছি। কসুরি মেথি দিয়ে দিলাম উপর থেকে। পরিমাণ মতো লবণ দিলাম, সামান্য চিনি দিলাম, তারপর অল্প জল দিলাম। আবারও ভালোভাবে সমস্ত মশলা কষিয়ে নেব কিছুক্ষণ। এবার আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার আমরা জল দিচ্ছি যাতে আলু সিদ্ধের জন্য, আলু যাতে সিদ্ধ হয় পরিমাণ মতো এখানে জল দিতে হবে, বেশি জল আমরা দেব না। এবার ঢাকনা দিয়ে দেব, মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। 5 থেকে 7 মিনিট পরে আমরা ঢাকনা খুললাম, দেখবো আলু সিদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ হয়ে গেছে। আমাদের রেসিপিটি মোটামুটি রেডি। এবার আমরা ধনে পাতা কুচানো দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা লুচি রুটি পরোটার সাথে ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন বা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন।